আপনারা কি সভায় যোগ দিতে গেছিলেন? সামনে একজন বোমা ফাটালো, দিয়ে তারপরে আমরা সাইড থেকে ইট পাটকেল ছুড়ে আমাদেরকে মারা হয়, আমাদের উপরে হামলা ড্রাইভার সামনে পাবলিক দাঁড়িয়ে থাকে দেখে মারার জন্য আমাদেরকে পাবলিক দাঁড়িয়েছিল মারার জন্য, সেই জন্য ড্রাইভার আবার গাড়ি ব্যাক করে ঘুরিয়ে আবার এখানে নিয়ে এসে দাঁড় করায় গাড়ি। এই জায়গাটা কোন কি জায়গা? আপনার নাম? আপনার নাম? কোথায় ঘিরেছিল? আমার গাড়ি মুখবাসান থেকে একটু পরে ঘিরেছিল, যে ঘিরে এমন পাথর মেরেছে যে গাড়িটা পার করতে পারছি না আমি। ওরা কারা বলে মনে হয়? তৃণমূলে দুষ্কৃতি, মমতা ব্যানার্জির লোক, গুন্ডা, তৃণমূলের গুন্ডা, যে পিসি ভাই দলের লোক। ওদের হাতে কি কিছু অস্ত্রশস্ত্র ছিল? অস্ত্র ছিল এটাই, ওর তো গাড়ি কাঁচ ভাঙা, গাড়ি অ্যাটাক করা। আচ্ছা, আপনার নাম? আমার নাম হরলাল দলুই। আচ্ছা, আপনার গাড়ির কি কি ক্ষতি হয়েছে? গাড়ির আমার পুরো কাঁচগুলো ভেঙে দিয়েছে, দেখুন আপনি, দেখুন সাইডের গ্লাসগুলো একটা একটা কোনো গ্লাস নাই। প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য পেয়েছে? কোনো প্রশাসনের তরফ থেকে কিছু পায়নি। কাছে ছিল না? থাকে প্রশাসন ছিল দূরে, তো দর্শকের মতো ব্যবহার করছিল, তারা যেমন সিনেমা সিরিয়াল দর্শক ওটাই। কি ঘটনা ঠিক ঘটেছিল? দাদা, আমরা মিছিলে গেছিলাম, মিটিং ছিল, মিটিংয়ে গেছিলাম, সেখান থেকে আসছিলাম, কিছু দুষ্কৃতী লোক আমাদেরকে ইঁট পাটকেল ছুঁড়ে মারধর করেছে। তৃণমূলে? তৃণমূলে। কতজন ছিল? জন 25 ছিল, দু জায়গায় মিলেছিল। হ্যাঁ, পুলিশ ছিল কাছে? পুলিশ কি ছিল না? থাকেনি, পুলিশ ছিল কাছে, কিন্তু তারা কিছু কাজ করেনি। পুলিশের সামনে তোমাদের গাড়ি ঘিরে মারধর করেছে? পুলিশের সামনে গাড়ি ধরে গাড়ি ঘিরে মারধর করেছে। তোমরা কিভাবে পালালে ওখান থেকে? ওখান থেকে কিছু গাড়ি আসছিল, তাদের পিছন ধরে ঝেপ করে নিজের প্রাণটা বাঁচিয়ে বেরিয়ে এসেছে। ওদের হাতে কি কিছু অস্ত্র ছিল? হ্যাঁ ছিল, ডাংলাঠি করে ছিল, ইয়ে ছিল, পাটকেল ছিল, ইট ছিল। তোমার নাম? কার্তিক বিষয়।